আমি সুফিয়া হেলেন, প্রধান পুষ্টিবিদ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুব কমন একটা সমস্যা বর্তমানে, সেটা হচ্ছে যে ভিটামিন ডির অভাব। আমাদের শরীরে ডির অভাবে প্রায় 9টি প্রবলেম শুরু হয় এবং তার মধ্যে একটি অন্যতম হলো দুর্বলতা লাগা, অবসাদ, ইমিউনিটি কমে যাওয়া, হাড়ের সমস্যা হওয়া, অস্টিওপোরোসিস বা হাড়ের যে ক্ষয়টা বৃদ্ধি পাওয়া, ক্যালসিয়াম শোষিত না হওয়া শরীরে, এবং এরকম অনেকগুলি প্রবলেমের মধ্যে দিয়া ডির অভাব হলে আমরা যাই। তো এই ক্ষেত্রে এখন কোভিডের কারণে কোভিড পেশেন্টদের জন্য কিন্তু ডি একটা অন্যতম ভূমিকা, এটা WHO এটা একটা বিশেষভাবে এটাকে গুরুত্ব সহকারে দেখেছেন যে ভিটামিন ডির খাওয়াতে হবে, ভিটামিন ডির অভাব হওয়া চলবে না। পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকলে শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে এবং কোভিড রোগীদের জন্য এটা অনেক বেশি সুবিধা বয়ে নিয়ে আসবে। তো এক্ষেত্রে আমরা যেই এখন যে বিষয়টা আমরা যাব, আমি আমার অভিজ্ঞতা থেকে যে কিছু জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হলো যে কোভিড রোগীদের তো এই প্রবলেমটা আছেই, সেই সাথে এখন ইয়াং জেনারেশন বিভিন্ন বয়সে বিভিন্ন লেভেলে সবাই জানে যে আমার ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়ামের টেস্টটা কিন্তু ওনার আগেই করে ফেলেন যে আমার শরীরে ক্যালসিয়ামের অভাব আছে কি না। কিন্তু ভিটামিন ডির অভাব থাকলে যে ক্যালসিয়ামটা কাজ করবে না শরীরে বা ক্যালসিয়াম যে শোষিত হয় না, এটা কিন্তু অনেকেই বিষয়টা খেয়াল করে দেখেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার এবং আমার কাছে একটু অনেকটা দুঃখজনকও মনে হয় যে আমি টেস্ট করতে গিয়ে আজ পর্যন্ত আমি মনে হয় ডি 100তে একজন মনে হয় পেয়েছি যে ডিটা নর্মাল আর ম্যাক্সিমামই 30-এর নিচে হয়। দেখা যাচ্ছে এমনও আমি দেখতে পেয়েছি যে ইনসাফিসিয়েন্ট একদম ডেফিসিয়েন্সি, অর্থাৎ 10-এর নিচে চলে গেলে ডেফিসিয়েন্সি আমি 5-এও পর্যন্ত পেয়েছি, যে ওনলি 5 ভিটামিন ডি। ভিটামিন এই যে ভিটামিন ডির অভাবের কারণে বিভিন্ন রকমের দেখা যাচ্ছে যে অনেক সময় মাথা ঘুরাতে থাকছে, বমি টেন্ডেন্সি হতে থাকে, খাবার হজম করতে পারছে না, এরকম অনেক রকমের সমস্যা কিন্তু এটার সাথে রিলেটেড। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে প্রত্যেকে একটু আমাদের দেশে এই বিষয়টাকে ইগনোর করার অন্যতম একটা কারণ হলো যে সাফিসিয়েন্ট সূর্যের আলো। ভাবা হয় যে এত সূর্যালোক রয়েছে আমাদের দেশে নিশ্চয়ই ভিটামিন ডির অভাব হবে না, কিন্তু ভিটামিন ডি তো কাপড় পরা থাকলে, বিভিন্ন রকমের সানব্লক ক্রিম লাগানো থাকলে, হাতে পায়ে গলাতে লাগানো থাকলে কীভাবে ভিটামিন ডিটা শরীরে শোষিত হবে। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা সবাই বিভিন্ন রূপচর্চার কারণে নানা কারণে সবসময় বলা হচ্ছে যে আপনারা সান প্রোটেক্ট করেন, সানটাকে প্রোটেক্ট করেন, কিন্তু সানেরও যে প্রয়োজন আছে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবং বিদেশে যেটা করতে হচ্ছে ওরা বিভিন্ন রকমের রৌদ্র স্নান, কিন্তু সেটা আমাদের কালচারে আমাদের ধর্মে সেটা অ্যালাউড না। এখন এই সমস্ত কারণে আমাদের দেশে দেখা গেছে যে প্রায়ই ভিটামিন ডির অভাবটা রয়েছে প্রচুর পরিমাণে। তো এই ডির অভাবটাকে দূরকরণের জন্যে সূর্যালোক তো একটা আছেই, যে আমাদের যে অনাবৃত অংশে সূর্যালোক লাগাতে হবে 15-20 মিনিট বা এরকম ধাপে ধাপে, আর সেই সাথে যেটা আমাদের করতে হবে কিছু সাপ্লিমেন্ট আমাদের গ্রহণ করতে হবে। প্রথম অবস্থায় যখনই আমরা ডেফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্স পাব তখনই আমাদেরকে একটা পরামর্শ মোতাবেক ভিটামিন ডিটার সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে, তা না হলে দেখা যাবে যে অনেকগুলি রোগের কারণ হয়ে দাঁড়াবে কিন্তু এই ভিটামিন ডি এর অভাব। তাই সবাইকে সচেতন থাকতে হবে শরীরের বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলো। পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা মানে 60-এর পরে বৃদ্ধি পায়, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কি আগেই নানা রকমের জটিলতা নিয়ে হসপিটালে মানুষ ভর্তি হয়। কারণ কিছু কিছু মানে লাইফস্টাইল, কিছু কিছু খাদ্য গ্রহণ এবং নিজের সম্পর্কে একটু সচেতনতা। অনেক সময় দেখা যায় কি যে প্যাথোলজিক্যাল টেস্ট দিলেই ভাবে অযাচিত টেস্ট, কিন্তু এটার মধ্যে যে আমাদের শরীরে কিছু রুটিন চেক আপ রয়েছে ওগুলো নিয়ে আমরা জানতে পারি যে আমি কেমন অবস্থায় আছি, আমার যে জিনিসগুলো ডেফিসিয়েন্সি রয়েছে সেগুলি আমি দূর করার ভালো পদ্ধতি রয়েছে, সেটা যদি আমরা দূর করে ফেলি তাহলে কিন্তু আমরা অনেকগুলি রোগ থেকে বেঁচে যাব। তাই আমরা সবসময় চাইব যে প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিওর, কিউরেটিভেরও ব্যবস্থা রয়েছে আমাদের, তবে সেই ক্ষেত্রে আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে যে আমরা বড় কোনো জটিলতায় যাওয়ার আগেই ছোটোখাটো ইস্যুগুলিকে সমাধান করে ফেলব। তাই এর মধ্যে একটি হলো ভিটামিন ডি। তো ভিটামিন ডি সম্পর্কে সবাই নিজে জানবেন এবং সমস্যা থাকলে, ইনসাফিসিয়েন্সি থাকলে সেটা সমাধান করবেন, এবং সে যে খাবারগুলি খেলে ভিটামিন ডির
সমস্যাটা সমাধান হবে, সেই খাবারগুলি প্রতি সচেষ্ট হবেন, সব কিছু মিলিয়ে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনা করছি।